নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকে রাশিফল নিয়ে। কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কি উপাচার করলে ভালো হবে, কি দান করা উচিত, কোন গাছ আজকে পুজো করা আপনাদের ক্ষেত্রে ভালো হচ্ছে। যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কি করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে তাহলে কি করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে কি ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমে আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে পঞ্জিকা, আজকের পঞ্জিকায় আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি, সুতরাং আজকে আপনাদের ক্ষেত্রে লাউয়ের সেবন নিষিদ্ধ রাখা অত্যন্ত আবশ্যক রয়েছে, নচেত আপনাদের ক্ষেত্রে আর্থিক হানি এবং আপনাদের ক্ষেত্রে মানসিক বলবত্তা হারিয়ে যে ফেলার একটা প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আজকে নক্ষত্র রোহিণী রয়েছে, আর রোহিণী নক্ষত্র চন্দ্রের চতুর্থ নক্ষত্র, অর্থাৎ রাশিচক্রের চতুর্থ নম্বর নক্ষত্র, যা চন্দ্রের নক্ষত্র হয়ে থাকে। এবং এই নক্ষত্রে কিন্তু চন্দ্র সর্বাধিক বেশি সময় অবস্থান করে থাকে। এবং রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে কি বিশেষ উপাচার, কি গাছ পুজো করলে আজকে ভালো হবে আলোচনা করছি। আজকে করণ রয়েছে তৈতিল করণ, এবং যোগ রয়েছে ব্যাঘাত যোগ। দেখুন, ব্যাঘাত যোগ চলাকালীন আপনাদের বিশেষ কিছু কাজ অশুভ হয়ে থাকে। তবে আজকে কৃষ্ণপক্ষ, এবং যেহেতু শনিবার যুক্ত রোহিণী নক্ষত্র আছে, সেক্ষেত্রে আজকে হয়ে গেছে অমৃত সিদ্ধি নক্ষত্র। আর এই অমৃত সিদ্ধি নক্ষত্রে আপনারা যে কোনো কাজ করলে শুভ ফলই আপনাদের ক্ষেত্রে মিলছে। তবে দেখুন, ব্যাঘাত যোগ আজকে যেমন রয়েছে, এই ব্যাঘাত যোগ চলাকালীন আর তার সাথে সাথে যেহেতু ভাদ্র মাসের ব্যাঘাত যোগ, অমৃত সিদ্ধি নক্ষত্র থাকলেও বিশেষত জমি জমা সংক্রান্ত কাজকর্ম এবং তার সাথে আপনাদের ক্ষেত্রে কোনো আইনানুক বিষয়ে পদক্ষেপ নেওয়া, তাছাড়া আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে বলবো কোনোভাবেই কিন্তু আজকে আপনারা কোনো লেনদেন, বড় বিজনেসের ক্ষেত্রে বড় লেনদেন বা ইনভেস্ট করছেন, সেগুলো কিন্তু আজকে আপনাদের জন্য শুভ হবে না, সেটা যে কোনো খাতেই হতে পারে। চলুন আলোচনা করবো এবার। আজকে আপনাদের ক্ষেত্রে রাহুকাল থাকছে 8:27 সকালবেলা থেকে 10:03 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো শুভকর্ম, মাঙ্গলিক কর্ম অ্যাভয়েড করবেন, কারণ এর পূর্বে যদি শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে 2:52 থেকে 4:28 পর্যন্ত বিকেলবেলা। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো শুভকর্ম, যে কোনো মাঙ্গলিক কর্ম শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হচ্ছে। শুভ সময় থাকবে আপনাদের ক্ষেত্রে 6:51 সকালবেলা থেকে 8:27 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। সর্বাত্ম সিদ্ধি যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, যা থাকবে আজ আপনাদের ক্ষেত্রে 5:36 থেকে 4:40 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো ধরনের শুভকর্ম শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। তবে আজকে আপনাদের ক্ষেত্রে যেহেতু রাহুকাল পড়ে যাচ্ছে 8:27 থেকে 10:03 পর্যন্ত, এই সময়কালকে আপনারা অবশ্যই কিন্তু অ্যাভয়েড করবেন। এছাড়া মামলা করার জন্য শুভতিথি আজকে আপনাদের ক্ষেত্রে থাকছে, যা থাকবে 5:36 সকালবেলা থেকে পরবর্তী দিন ভোররাত্রি 1:09 পর্যন্ত। অর্থাৎ সারাটা দিন কিন্তু আজকে আপনারা মামলা করার জন্য শুভতিথি পাচ্ছেন। আজকে আপনাদের ক্ষেত্রে ব্যবসা শুরু করার জন্য শুভতিথি রয়েছে 28 আগস্ট, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 6:27 সকালবেলা থেকে 8:00 পর্যন্ত সকালবেলা, এবং পরবর্তী সময় থাকবে 10:26 থেকে 2:54 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ব্যবসা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভতিথি রয়েছে 30 আগস্ট, যা থাকবে 6:23 থেকে 2:51 পর্যন্ত, 10:43 পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে 1:03 থেকে 2:51 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে অনলাইন অফলাইনের মাধ্যমে লেনদেন জারি রাখতে পারেন, সেক্ষেত্রে ভালো হচ্ছে। জব জয়েন করার জন্য শুভতিথি রয়েছে 10:26 থেকে 11:08, এবং পরবর্তী সময় থাকবে 1:03 থেকে 6:28 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। অশুভ সময় থাকছে আপনাদের ক্ষেত্রে 23 আগস্ট, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 12:48 থেকে 1:12 পর্যন্ত, পরবর্তী দিন ভোররাত্রি। এবং আপনাদের ক্ষেত্রে এই ছোট্ট সময়কালের মধ্যে কোনো শুভকর্মই কিন্তু আপনাদের পক্ষে অত্যন্ত অশুভ হতে পারে, সুতরাং অশুভ সময়কে আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করলে আপনাদের ক্ষেত্রে ভালো হচ্ছে।
মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভ তিথি আপনাদের ক্ষেত্রে থাকছে আজকে, যা থাকবে 6:23 থেকে 10:43 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। এটা সকালের দিকে এই সময়কালের মধ্যে আপনারা মেডিকেল ট্রিটমেন্ট করালে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সুফল ক্রমাগত রূপে কিন্তু লাভ করতে দেখতে পাবেন। আপনাদের ক্ষেত্রে শুভ দিক রয়েছে পশ্চিম দিক, যারা পশ্চিম দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো। যারা পশ্চিম দিক ব্যতীত রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম পশ্চিম দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধাবিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমে আপনাদের জন্য সংখ্যা 1, আজকে দূরবর্তী যাত্রা থেকে বিরত রাখা আপনাদের পক্ষে শুভ হচ্ছে। সংখ্যা 2, পাওনা অর্থ উদ্ধার হতে চলেছে। সংখ্যা 3, মানসিক ক্লেশ আজকে বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে। সংখ্যা 4, কোনোভাবে কিন্তু কাউকে ঋণ দেওয়া উচিত না। সংখ্যা 5, আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা আপনাদের পক্ষে ভালো হবে। সংখ্যা 6, আজকে আপনি আপনার ক্লোজ ফ্রেন্ডকে, কাছের বন্ধুকে কিন্তু আজকে মনের কথা খুলে বলতে পারেন। সংখ্যা 7, আজকে আপনাদের ক্ষেত্রে কোনো টেকনোলজিক্যাল লাইনে ডেভেলপমেন্ট তৈরি হতে দেখা যাচ্ছে। সংখ্যা 8, আজকে কৃষি বিভাগে যারা যুক্ত আছেন তাদের জন্য কিছু বড় প্রাপ্তি আজকে তৈরি হতে চলেছে। যাদের সংখ্যা 9, তাদের ক্ষেত্রে বলে দিই আপনারা আপনাদের আধ্যাত্মিক জ্ঞানকে আজকে বৃদ্ধি করার চেষ্টা করুন। আজকে আপনারা কিন্তু নতুন কোনো পথের দিশা দেখতে পাবেন যেখান থেকে আপনার অর্থ উপার্জনের পথ সুগম হতে থাকবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাবো ABCD আর ABCD কেন। দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের উপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমে আপনাদের সাথে আলোচনায় চলে যাই। এ, আজকে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। বি, আজকে বিভিন্ন ধরনের কাজকর্মে কিন্তু সারাটা দিন ব্যস্ত থাকতে দেখা যেতে পারে। সি, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। ডি, মানসিক চঞ্চলতা কমবে। ই, আজকে গৃহ বিবাদ এড়িয়ে থাকা আপনাদের পক্ষে ভালো হচ্ছে। এফ, দেখুন আপনি যদি কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু সময়কালটি ভীষণ ভালো রয়েছে। জি, আজকে আপনাদের ক্ষেত্রে কোনোরকমভাবে কোনো মানুষের সাথে কিন্তু বহু ধরনের তর্কাতর্কি হতে দেখা যেতে পারে এবং গৃহে বিশেষ করে বলে রাখি আপনাদের কোনো ধর্মানুষ্ঠান এই সময় সূচিত হতে দেখা যাচ্ছে। এইচ, আজকে আপনাদের পক্ষে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে। কোনোরকম পারদর্শী মানুষের সাথে যোগাযোগ করতে যেতে হতে পারে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে। আই, আজকে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক যোগ বৃদ্ধি পাচ্ছে। যে, আজকে মানসিক চঞ্চলতা কমবে। কে, আজকে আপনাদের জন্য সাংসারিক জীবনে সুখ বৃদ্ধি পাচ্ছে, সন্তানকে নিয়ে মতবিরোধ হতে পারে। এল, কাউকে ঋণ দেওয়া আপনাদের পক্ষে শুভ হবে না। এম, আজকে আপনাদের জন্য মানসিকভাবে কিন্তু আজকে আপনারা নিজেরা নিজেদেরকে অনেকটাই কিন্তু মানসিকভাবে কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়তে পারেন। এন, আজকে আধ্যাত্মিক ক্ষেত্রে আজকে মনোনিবেশ করতে দেখা যাবে আপনাদেরকে। ও, আজকে কাউকে কিন্তু কোনো মনের কথা খুলে বলবেন না, তা পরবর্তীকালে কিন্তু বড় সমস্যার সৃষ্টি আপনাকে করতে দেখা যেতে পারে। পি, আজকে আপনাদের জন্য দিনটা ভালো রয়েছে, আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা ভালো হবে। কিউ, আপনি যদি আপনার মনের কথা খুলে বলছেন তাহলে সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন, হঠাৎ কিন্তু আপনাদের সাথে বড় ধরনের শত্রুতা হয়ে যেতে পারে, সতর্ক থাকবেন। আর আজকে আপনাদের জন্য ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে। কোনো জায়গায় হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ থাকলেও সেই জিনিসগুলো কিন্তু হঠাৎ ক্র্যাক হয়ে যেতে পারে, সুতরাং সাবধানতা অবলম্বন করা আপনাদের জন্য আজকে সঠিক সময় দেখে অবশ্যই জরুরি। এম, এস, এস, দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য সুখ বৃদ্ধি পাচ্ছে। টি, আজকে আপনাদের প্রেম জীবনে নতুন মোড় আসতে চলেছে। ইউ, আজকে আপনাদের ক্ষেত্রে গৃহ বিবাদ সম্পত্তি সম্বন্ধীয় সমস্যা বৃদ্ধি পাবে। ভি, আজকে আপনি কাউকে কিন্তু ঋণ দেবেন না, ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। ডাব্লিউ, আজকে আপনাদের পক্ষে কিন্তু ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে। এক্স, আজকে আপনাদের জন্য নতুন কোনো প্রজেক্ট অর্থলগ্নি করতে দেখা যাচ্ছে। ওয়াই, ছোটো ছোটো বিবাদ এড়িয়ে থাকুন। জেড, পিতা স্বাস্থ্যের খেয়াল রাখুন। এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব কোন বারে জন্ম হওয়া ব্যক্তি আজকে কি ফল পেতে চলেছেন। যাদের জন্ম রবিবারে তাদের ক্ষেত্রে কিন্তু আজকে সর্বদাই আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা শুভ হচ্ছে। যাদের সোমবার জন্ম হয়েছে, পাওনা অর্থ উদ্ধার হতে পারে। যাদের মঙ্গলবার, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে। যাদের বুধবার জন্ম হয়েছে, আজকে দাম্পত্য সুখ বৃদ্ধি হচ্ছে। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে, ছোট ছোট বিষয়ে কিন্তু বিবাদ হঠাৎ বৃদ্ধি পেতে পারে পারিবারিক সূত্রে। সতর্ক থাকুন, জমি জমা ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় বিষয়ে আজকে কোনো বড় ধরনের ডিসিশন নেওয়ার পূর্বে কোনো বিজ্ঞ বা কোনো পরামর্শদাতার পরামর্শ নিয়ে তবেই কিন্তু আজকে কোনো ডিসিশন নেওয়া শুভ হচ্ছে। যাদের শুক্রবার জন্ম হচ্ছে, ক্রিয়েটিভ জগতে উন্নতি। যাদের শনিবার জন্ম হচ্ছে, টেকনোলজিক্যাল ডিপার্টমেন্টে আজকে সফলতা মিলবে, দূরযাত্রায় বিশেষ শুভ ফল মিলছে।
আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে কি ফল পেতে চলেছে। প্রত্যেকদিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের জন্য বৈশাখ মাস। বৈশাখ মাসে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থলাভ দাম্পত্য সুখ বৃদ্ধি বুঝে কথা বলা শুভ হবে। যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে ব্যবসায় লগ্নি বিবাহের কথাবার্তা এগোবে। আজকে নতুন কোনো প্রজেক্টে অর্থ লগ্নি করা ফায়দাদার হতে পারে। যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে শত্রু বৃদ্ধি দাম্পত্য সুখের হানি গৃহে কোনো বিবাদ হতে পারে। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে পাওনা অর্থ উদ্ধার হতে পারে ছোট বিবাদ এড়িয়ে থাকা ভালো হবে গৃহে কোনো ধর্মানুষ্ঠান হতে পারে তবে বন্ধু দ্বারা কোনো আর্থিক লাভ হতে পারে। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে ধার্মিক কার্যে সফলতা মিলবে তবে কর্মক্ষেত্রে নতুন পরিবর্তন এবং নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ধার্মিক কার্যে সফলতা পাবে। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো কিন্তু পরিস্থিতি সৃষ্টি হতে পারে বুঝে আজকে কিন্তু যাত্রা করা শুভ হচ্ছে। যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকে কোনোভাবেই কাউকে ঋণ দেওয়া উচিত নয়। আজকে আপনাদের পক্ষে বিশেষ করে বলে রাখবো বিবাহের কথাবার্তা অনলাইনের মাধ্যমে চালাতে পারেন ভালো হচ্ছে। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে হেলথ ওরিয়েন্টেড ট্রাবলে ভুগতে দেখা যাচ্ছে বাইরের খাওয়া অ্যাভয়েড করলে ভালো হবে শত্রু বৃদ্ধি পেতে পারে। যদি মাঘ মাসে জন্ম হয়ে থাকে প্রেমজ জীবনে নতুন মোড় কর্মক্ষেত্রে সফলতা আধ্যাত্মিক ক্ষেত্রে সফলতা এবং সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে জমি জমা ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় বিষয়ক সমস্যাগুলো বাড়বে আজকে কোনোভাবেই কাউকে ঋণ দেওয়া উচিত নয়। দাম্পত্য সুখ যেগুলো সমস্যা নিয়ে আসছে আপনাদের ক্ষেত্রে কোনোভাবে সেগুলো কিন্তু কিছুটা ধীরে ধীরে কমতে দেখা যাবে আজকে বিকেলের পরবর্তী সময়। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে ছোট ভাই বা বোন সহযোগিতা করতে পারে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা শুভ হচ্ছে। ব্যবসায় লগ্নি করতে পারে ফায়দা থাকছে আপনাদের ক্ষেত্রে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব সামুদ্রিক শাস্ত্রে। আর সামুদ্রিক শাস্ত্রে বলে চলা প্রত্যেক দিনকার ছোট ছোট বিষয়গুলি আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই সামুদ্রিক শাস্ত্রের দিকে প্রত্যহ কিন্তু আপনারা চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমরা আপনাদের সাথে সামুদ্রিক শাস্ত্রের ক্ষেত্রে কিছু নতুন বিষয় আলোচনা করব কারণ আজকে আপনাদের এই নতুন বিষয়গুলোই আপনাদের জীবনে কিন্তু অ্যাপ্লাই করে আপনারা অনেকটাই কিন্তু ভালো থাকতে পারবেন। আজকে আমরা আপনাদের সাথে সামুদ্রিক শাস্ত্রের ক্ষেত্রে আলোচনা করব কপালের নিম্নভাগে অর্থাৎ কপালের নিচের দিকে আপনারা যদি কোনোরকম কোনো মানুষের তিল দেখতে পাচ্ছেন তাহলে সেই ধরনের মানুষের তিল কীরকম ধরনের ব্যক্তিত্ব বা কীরকম ধরনের মানুষের বৈশিষ্ট্য হয়ে থাকে সেগুলি আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব। দেখুন সর্বদাই কিন্তু এই তিল জাতক বা জাতিকাকে সর্বদা ভাগ্যশালী করিয়ে থাকে তবে আপনাদের ক্ষেত্রে বলা হয় যাদের ক্ষেত্রে এই তিল থাকে তারা ভাগ্যশালী বলতে এখানে অর্থনৈতিক ভাগ্যশালীর কথা বোঝানো হয়েছে। এখানে কিন্তু দাম্পত্য সুখের বড় ধরনের হানিও হতে পারে অর্থাৎ দাম্পত্য জীবনে বড় বড় সমস্যাও কিন্তু এদের জীবনে এসে যায় যার জন্য কিন্তু এদের পার্টনারের সাথে এদের বিচ্ছেদ সহজেই হয়ে যায়। এরা সহজেই যে কোনো কাজ কথা বা কোনো জিনিস আগে থেকে বুঝতে পারে অনুধাবন করতে পারে তবে প্রকাশ্যে না আনার জন্য এরা জীবনে এদের সমস্যাগুলোকে কিন্তু সর্বদাই ফেস করতে 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 যেতে থাকে ফলে এদের জীবনে কিন্তু সংঘাতপূর্ণ হয়ে থাকে। এদের জীবনে অর্থনৈতিক শ্রীবৃদ্ধিও কিন্তু সচরাচরভাবে শুভ প্রভাব দিয়ে থাকে তবে অন্যান্য দিক থেকে এদের জীবনে কিন্তু কিছু না কিছু ঝঞ্ঝাট লেগেই থাকে। এই ছিল সামুদ্রিক শাস্ত্রের আমাদের ছোট বিষয়। পরবর্তী দিন আরও কিছু নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনায় চলে আসবো। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। আর রাশিফলের আলোচনায় এবার আমরা আপনাদের সাথে এখন আলোচনা করব প্রথম রাশি প্রত্যেক দিন যেরকম আলোচনা করে থাকি অর্থাৎ মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে দূরযাত্রায় সফলতা মিলবে গৃহে কোনো ধর্মানুষ্ঠান হতে পারে আজকে কোনো কাছের মানুষের সাথে ভুল বোঝাবুঝি বাক্যালাপের মাধ্যমে হতে পারে বুঝে কথা বলুন। শত্রু বৃদ্ধি হতে পারে সতর্ক থাকুন। শুভ রং গোলাপি শুভ সংখ্যা 8। আলোচনা করব বৃষ রাশি। দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি মানসিক চঞ্চলতা কমবে গৃহে কোনো ধর্মানুষ্ঠান সূচিত হতে পারে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ আজকে আপনাদের পক্ষে শুভ হচ্ছে। ব্যবসায় লগ্নি করা ফায়দাদার হতে পারে। বিবাহের কথাবার্তা চালাতে পারেন শুভ হবে শুভ রং লাল এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব মিথুন রাশি। আজকে শরীর নিয়ে সমস্যা দাম্পত্য জীবনে জটিলতা এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন আপনারা শত্রুর মুখোমুখি হতে পারেন বাইরের খাওয়া অ্যাভয়েড করলে ভালো হবে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে ঋণ নেওয়া থেকে বাঁচার চেষ্টা করুন। শুভ রং আজকে আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব কর্কট রাশি। আজকে সফলতা থাকবে কর্মক্ষেত্রে
এবং আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা শুভ হবে। গৃহে কোনো ধর্মানুষ্ঠান সূচিত হচ্ছে, তাহলে আজকে আপনাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধারে কোনো না কোনো জটিলতা, কোনো না কোনো সমস্যা বিকেলের পরবর্তী সময় আপনাকে ফেস করতে দেখা যেতে পারে। তবে মোটের উপর দিনটা আপনাদের জন্য ভালো থাকছে। বন্ধু দ্বারা লাভ তৈরি হতে পারে, যাদের ক্ষেত্রে বিশেষ করে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আজকে লগ্নি সকাল সকাল করা শুভ হচ্ছে। শুভরাং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব। সিংহরাশি, সিংহরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোনোভাবেই কাউকে ঋণ দেবেন না। আজকে কর্মস্থানে নতুন কোনো পরিবর্তন আপনাদের কর্মক্ষেত্রে সফলতা নিয়ে আসবে। আধ্যাত্মিক মানসিকতা যারা রয়েছেন তারা আজকে আপনার খুব নিকটবর্তী কোনো জায়গায় কোনো ধার্মিক কার্যে যোগদান করে বিশেষ ফায়দা পেতে পারেন। মানসিক প্রশান্তি মিলবে এবং মানসিক যে ভয়গুলো আপনাদের ক্ষেত্রে আসছিল কোনো বিশেষ বিষয়, সেগুলো কিন্তু দূরীভূত হবে। শুভরাং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 8 আলোচনা করব। কন্যা রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটা মধ্যম থাকছে। ধার্মিক কার্যে সফলতা থাকছে। গৃহে আজকে কোনো ধর্মানুষ্ঠান সূচিত হতে পারে। ছোট ছোট বিবাদ এড়িয়ে থাকা আপনাদের পক্ষে ভালো হবে। আধ্যাত্মিক এবং ধার্মিক কার্যে সফলতা আপনাদের বিকেলের পরবর্তী সময় বিশেষভাবে মিলতে চলেছে। আপনারা আজকে কাউকে ঋণ দেবেন না, ঋণ নেওয়ার জন্য দিনটা ভালো রয়েছে। জমি জমা ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় বিষয়ক কাজকর্ম আজকে বিরত রাখা শুভ হচ্ছে। শুভরং আজকে আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 5। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাবো বাস্তু টিপসের। আর বাস্তু টিপসের ক্ষেত্রে প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে কিছু নতুন নতুন বিষয় আলোচনা করে থাকি, আজকেও আপনাদের সাথে একইভাবে আরও কিছু নতুন বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চলে এসেছি। কারণ এই বাস্তু টিপসের ছোটো বিষয়গুলোকে আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করে অনেকটাই কিন্তু ভালো থাকতে পারেন। তাই বাস্তু টিপসের দিকে অবশ্যই কিন্তু চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করবো বাস্তু টিপসের ক্ষেত্রে যে দেখুন, দক্ষিণ প্রান্ত যদি আপনাদের ক্ষেত্রে কোনোভাবে জলাধার বা জলের প্রভাব বেশি রয়েছে দক্ষিণ প্রান্তে, হতে পারে আপনাদের ক্ষেত্রে দক্ষিণ দিকে পাতকুয়ো রয়েছে, কুয়ো রয়েছে, জলের কোনো জায়গা বেশি রয়েছে, জলের কোনো রিজার্ভার রয়েছে এবং সেটা নিচে হতে পারে, ওপরে রিজার্ভার সেক্ষেত্রে কিছুটা শুভফল দেয়। তবে নিচে যদি রিজার্ভার রয়েছে, আন্ডার ওয়াটার ট্যাঙ্ক যেটাকে বলা হয়, এরকম যদি আপনাদের ক্ষেত্রে থাকছে এবং জলের প্রভাব, অর্থাৎ সেখানে কোনো খাল বিল পুকুর যদি আপনার দক্ষিণ প্রান্ত থেকে গেছে, তাহলে আপনাদের একটি ছোট্ট জিনিস মাথায় রাখতে হবে যে আপনারা সর্বদাই চেষ্টা করবেন যে দক্ষিণ প্রান্তের যে দেওয়াল আছে সেই দেওয়ালের মধ্যে তামার কোনো রকম স্ট্রিপ, অর্থাৎ তামার কোনো রকম রিবন টাইপের কোনো কিছু কিন্তু আপনারা সেখানে লাগাতে পারেন, যেগুলো বাস্তুর ক্ষেত্রে পাওয়া যায়, অনলাইনেও পেয়ে যাবেন, সেগুলো আপনারা লাগাতে পারেন, যা আপনার ক্ষেত্রে অশুভ নেগেটিভ জলের যে প্রবাহ দক্ষিণ দিকে থাকার ফলে অর্থনৈতিক হানি, অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক শ্রীবৃদ্ধিতে বিঘ্ন এগুলো করছিল, সেগুলো ধীরে ধীরে কিন্তু অনেকটাই কম হতে দেখা যাবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় দেখে নেব কোন গাছ পুজো করা আজকে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে আপনারা জাম গাছ পুজো করতে পারেন। জাম গাছে জল দিন, প্রণাম করুন, সেক্ষেত্রে শুভ হচ্ছে। কারণ জাম গাছের সাথে রোহিণী নক্ষত্রের সম্পর্ক রয়েছে। রোহিণী নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা অবশ্যই কিন্তু জাম গাছ রোপণ করে প্রত্যহ জল দিলে, প্রণাম করলে সেক্ষেত্রে ভালো হবে। আর আপনাদের ক্ষেত্রে বলে দিই, যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই কিন্তু আজকে মধু সেবন করে বেরোলে আপনাদের ক্ষেত্রে ভালো হচ্ছে। আজকে দান বলে দিই, আপনাদের ক্ষেত্রে যারা প্রতিনিয়ত দানের মানসিকতা রাখেন তারা আজকে আটা দান করলে বিশেষ সুফল পাবেন। আজকে উপায় বলে দিই, আপনাদের ক্ষেত্রে প্রত্যেক দিন বলে চলা ছোটো ছোটো উপায়গুলি আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই উপায়গুলো আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করে অনেকটাই কিন্তু ভালো থাকতে পারেন। তাই এই উপায়ের দিকেও কিন্তু আপনাদের বিশেষ করে চোখ দেওয়া দরকার। কারণ উপায় এমন একটি জিনিস যে জিনিসটা প্রতিদিন আপনারা কিন্তু ছোট ছোট প্রক্রিয়াতে করে আপনাদের নিজেদের জীবনের ছোট ছোট দিনগুলোকে, দেখুন আমরা যদি বড় করে ভাবি বিষয়টা যে এক বছরের প্রতিকার, এক মাসের প্রতিকার, তা বিষয়টা বড় হচ্ছে, কিন্তু আপনি প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে ছোট ছোট উপাচারগুলো আপনারা করতে থাকেন, তাহলে দেখবেন ছোট ছোট বাধা বিপত্তিগুলো কেটে গিয়ে আপনার বড় জায়গাটা অনেকটা মসৃণ হচ্ছে। সেই জন্য অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করুন, আজকে অর্থাৎ শনিবার রয়েছে, সে কারণে একটি কাঁসার বাটির মধ্যে সর্ষের তেল এবং তিলের তেল দুটি বাটির মধ্যে নিন এবং নিজের মুখের ছায়াটি দেখুন এবং দুটি প্রদীপ, মাটির প্রদীপের মধ্যে কিন্তু আপনারা দুটি পলতে দিয়ে আপনারা এই দুটি জ্বেলে দিন। সেই ছায়াটি দেখা হয়ে গেলে সেই পলতে দিয়ে জ্বেলে দিন। কোথায় জ্বালবেন? অশ্বত্থ গাছের তলায় জ্বালতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অতীব সুফল আপনারা অবশ্যই খুব সহজেই দেখতে পাবেন। এই প্রক্রিয়া যদি পরপর 19টি শনিবার করে যাওয়া যায় তাহলে আপনারা অভূতপূর্ব ফল কিন্তু পেতে পারেন। যাদের জন্মদিন আজকে রয়েছে তারা কিন্তু আজকে তামার কয়েন আজকে কিন্তু আপনারা নিক্ষেপ করবেন, কোথায়? জলে, প্রবাহমান জলে নিক্ষেপ করা আপনাদের পক্ষে ভালো হবে। আজকে ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে,
যা থাকবে আপনাদের ক্ষেত্রে সারাদিন এবং ম্যারেজ অ্যানিভার্সারির জন্য। কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখবো, বড়দের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন। বড়দের আশীর্বাদ, যারা ম্যারেজ অ্যানিভার্সারি যাদের রয়েছে তারা বড়দের আশীর্বাদ নিন। আজকে দেখবেন সারাটা বছর কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু শুভ পরিণাম মিলতেই থাকবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। আর রাশিফলের আলোচনা এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আজকে দাম্পত্য জীবনে কিছু ঝঞ্ঝাট সমস্যা, আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা ভালো হবে। গুহ্যবিদ্যা গুপ্তবিদ্যায় উন্নতি থাকছে। আজকে প্রপার্টি রিলেটেড কোনো জায়গায় অর্থ লগ্নি করা আপনাদের ক্ষেত্রে সমস্যা বহুল হতে পারে। আজকে আপনারা আপনার সন্তানকে নিয়ে কোনো বিষয়ে কিন্তু হঠাৎ কিছু জটিলতা সমস্যা সৃষ্টি হতে পারে, সতর্ক থাকুন। শুভ রং আজকে আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা এক আলোচনা করব। বৃশ্চিক রাশি, দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি হলেও আজকে আপনাদের ক্ষেত্রে কিছু শত্রুতামূলক সম্পর্কের সমস্যা বৃদ্ধি পেতে পারে, সেদিকে চোখ কান খোলা রেখে চলা আপনাদের পক্ষে শুভ হচ্ছে। আজকে আপনাদের পক্ষে ঋণ নেওয়ার জন্য এবং ঋণ দেওয়ার জন্য ভালো রয়েছে। প্রপার্টি রিলেটেড কোনো জায়গা থেকে অর্থ উপার্জনের একটি ছোট পথ প্রশস্ত হতে চলেছে। আপনি বিকেলের পরবর্তী সময় দূরযাত্রা করার সময় নিজে ড্রাইভ করবেন না। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা আট আলোচনা করব। ধনুরাশি, দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা, কিছু স্ট্রেস তৈরি হতে পারে আপনাদের ক্ষেত্রে বলে দিই। হেলথ ওরিয়েন্টেড ট্রাভেলের জন্য আপনাদের ক্ষেত্রে কিছু বিশেষ সমস্যা বৃদ্ধি পাবে। গৃহে কোনো ধর্মানুষ্ঠান সূচিত হতে পারে, সেদিকে আপনাদের লক্ষ্য করা উচিত। আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ মানুষ কিন্তু আপনার সাথে কোনো শত্রুতামূলক আচরণ করে ফেলতে পারে, সতর্ক থাকুন, সাবধানে, চোখ কান খোলা রেখে চলা আপনাদের পক্ষে শুভ হচ্ছে। ঋণ দেওয়ার জন্য শুভ নয়, ঋণ নেওয়ার জন্য শুভ রয়েছে। শুভ রং আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা সাত আলোচনা করব। মকর রাশি, মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ জীবনে নতুন মোড়, সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি, আজকে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি, দাম্পত্য সুখ বৃদ্ধি, গৃহে আজকে কোনো ধর্মানুষ্ঠান সূচিত হচ্ছে। আজকে পাওনা অর্থ উদ্ধারের ক্ষেত্রে কিছু জটিলতা, কিছু সমস্যার সৃষ্টি হতে দেখা যেতে পারে, সঠিক সময় সমস্ত কাজকর্ম সেরে ফেলার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিছু শুভফল নিশ্চিত পাবেন। শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা নয় আলোচনা করব। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রপার্টি রিলেটেড কোনো জায়গায় আজকে হঠাৎ কিন্তু ভুল লগ্নি হতে পারে। কোনো আসবাবপত্র সম্বন্ধীয় কোনো কেনাকাটা আপনাদের পক্ষে আজকে কিন্তু শুভ হলেও শুভ সময় দেখে কেনা ভালো হচ্ছে। দেখুন আপনাদের ক্ষেত্রে বলে রাখি, আপনার গৃহের কোনো বড় ব্যক্তি অর্থাৎ আপনার কোনো গুরুজন ব্যক্তি যার কারণে কিন্তু আজকে আপনাকে হাসপাতাল, বাড়ি বা কোনো জায়গায় কিন্তু হঠাৎ ছোটাছুটি করতে দেখা যেতে পারে। আপনার ক্ষেত্রে আজকে কিন্তু ব্যস্ততামূলক দিন থাকছে কর্মক্ষেত্রে এবং গৃহের ক্ষেত্রে। সুতরাং আজকে সমস্ত কাজ রুটিনের সাথে, রুটিন মাফিক আপনারা কিন্তু ধীরে ধীরে করলে, মাথা ঠান্ডা রেখে যদি সকালবেলা ঘুম থেকে উঠে মেডিটেট করতে পারেন, বিশেষ শুভফল আপনারা আপনাদের জীবনে দেখতে পাবেন। যারা খেলাধুলোর সাথে যুক্ত আছে তাদের জন্য কিন্তু দিনটা শুভ রয়েছে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা সাত আলোচনা করব। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন, দাম্পত্য সুখ আজকে কিন্তু বৃদ্ধি পেতে পারে। কোনোভাবেই কাউকে ঋণ দেবেন না, ঋণ নেওয়া থেকে এড়িয়ে থাকুন। আজকে আপনাদের পক্ষে ছোট ছোট বিবাদ এড়িয়ে থাকা ভালো হবে। আজকে আপনার বিকেলের পরবর্তী সময় কোনো গোপন শত্রু আপনার সাথে কিন্তু কোনো বড় শত্রুতা করে ফেলতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন গলাজনিত সমস্যায় যারা ভুগছেন বহুদিন ধরে, তাদের ক্ষেত্রে কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া আজকে বিশেষ করে শুভ হবে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা সাত। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, ভীষণ ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।